ওয়েলকাম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। নিয়মিত স্বাস্থ্য ও সৌন্দর্যমূলক টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের আজকের ভিডিওর বিষয়, লেবুর খোসা নিয়মিত খেলে কী উপকার পাবেন, চলুন জেনে নিই। লেবুতে যে পরিমাণ ভিটামিন থাকে তার চেয়ে প্রায় 5 থেকে 10 গুণ বেশি থাকে লেবুর খোসায়। প্রতি 100 গ্রাম লেবুর খোসায় থাকে 134 mg ক্যালসিয়াম, 160 mg পটাশিয়াম, 129 mg ভিটামিন সি এবং 10.6 গ্রাম ফাইবার। ফলে চিকিৎসকরা লেবু খোসা খেতে উৎসাহিত করে থাকেন। আসুন জেনে নেই নিয়মিত এটি খেলে কী কী ফল পাবেন। প্রথম যে আপনার উপকারটি করবে সেটা হচ্ছে রক্তের সরবরাহের উন্নতি। লেবুর খোসা খেলে সারা শরীরে রক্ত সরবরাহ বাড়তে শুরু করে, ফলে এটি দেহের প্রতিটি কোণায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে আপনার শরীরের কর্মক্ষমতা বাড়াতে বেশ সাহায্য করে এবং সব ধরনের রোগ খুব সহজেই দূর হয়ে যায়। দ্বিতীয় যে উপকারটি পাবেন, হাড় শক্ত হবে। প্রচুর ভিটামিন সি এবং ক্যালসিয়াম থাকায় ধীরে ধীরে হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করে। সেই সঙ্গে ইনফ্লামেটরি ও পলিআর্থ্রাইটিস ও অস্টিওপোরোসিস এবং নিউমারটয়েড আর্থ্রাইটিসের মতো রোগ হওয়ার আশঙ্কা কমে যাবে। তৃতীয় যে উপকারটি পাবেন, ওজন কমানো। এই ওজন নিয়ে অনেকেই নানা সমস্যায় ভুগে থাকেন। এই পেকটিন প্রচুর মাত্রায় থাকায় ওজন কমার প্রক্রিয়া ত্বরান্বিত হয় এই লেবুর খোসায়, কারণ এ উপাদান শরীরে থাকা অতিরিক্ত চর্বিকে ঝরিয়ে ফেলতে খুব বিশেষভাবে সাহায্য করে। এবার ত্বকের সৌন্দর্য। লেবুর খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের নিচে জমে থাকা টক্সিক উপাদান বের করে দেয়, ফলে ত্বকের বয়স কমতে শুরু করে, সেই সঙ্গে বলি রেখা কমে ত্বক হয়ে ওঠে টানটান ও উজ্জ্বল। ক্যান্সার প্রতিরোধ। লেবুর খোসায় সায়ালভেস্ট্রল Q40 এবং লিমোনেন্স নামক দুটি উপাদান ক্যান্সার সেল ধ্বংসে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়। পঞ্চম যে উপাদানটি পাবেন সেটা হজম শক্তি। হজম শক্তি বাড়াবে। লেবুর খোসায় থাকা ফাইবার যে কোনো খাবার হজম করতে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া বদহজম থেকে গ্যাস, অম্বল, যে কোনো ধরনের হজম সংক্রান্ত সমস্যায় এটি দারুণ কাজে আসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।